আমরা আজকে একটি সুন্দর কবিতা পড়ব কবিতার নাম কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি এখানে মৌমাছিরা কাজ করছে মধু সংগ্রহ করছে এখানে পাখি কাজ করছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পিপিলিকা মানে পিপড়ে কাজ করছে তারা কি আনন্দের সাথে কাজ করে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা আজকে জানবো আমরা দেখতে পাচ্ছি মৌমাছিরা কি করছে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে মধু রাখছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল বনে ফোটে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছিকে যখন বলছে যে মৌমাছি মৌমাছি তুমি নেচে নেচে কোথায় যাচ্ছ একটুখানি দাঁড়াও না ভাই তখন মৌমাছি উত্তর দিল ওই যে বনে ফুল ফুটেছে সেই ফুল থেকে আমি মধু আহরণ করতে যাই মানে ফুলের ভেতর থেকে সে মধু নিয়ে সেগুলো মৌচাকে জমা করবে তাই তার দাঁড়াবার সময় নাই এরপর আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি পাখি তার বাসা তৈরি করছে ছোট পাখি ছোট পাখি কে চিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি ছোট পাখিকে যখন বলা হচ্ছে ছোট পাখি ছোট পাখি তুমি কিচিমিচি ডেকে ডেকে কোথা যাও একটুখানি বলে যাও না ভাই তখন ছোট পাখি বলছে এখন না কব কথা মানে এখন আমি কথা বলবো না আমি আছি তৃণলতা ঘাস লতা পাতা এগুলো জোগাড় করায় সে খুব ব্যস্ত কেননা তাকে নিজের বাসা বুনতে হবে আপনার মানে নিজের তাহলে সে নিজের বাসা তৈরি করার জন্য কাজ করতে ব্যস্ত আর আমরা এখানে কি দেখছি এখানে দেখছি পিপড়ি তাদের ঘর থেকে বের হয়ে খাদ্য সংগ্রহ করে আবার ঘরে নিয়ে জমা করছে পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি পিঁপড়েদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে পিপিলিকা পিপিলিকা তোমরা তোমাদের দল ছেড়ে কোথায় যাচ্ছো ভাই তখন পিঁপড়েরা উত্তর দিল শীতকালের জন্য আমার সঞ্চয়ে চাই কেননা শীতকালে তারা ঘর থেকে বের হতে পারে না শীতকালে তাদের খাবার জন্য খাদ্য দরকার সেই খাদ্য তারা সঞ্চয় করতে বের হয়েছে তাহলে আমরা এই সুন্দর কবিতাটি থেকে কি শিখলাম আমরা দেখলাম যে আমাদের সব সময় কাজ করতে হবে আনন্দের সাথে আমাদের নিজের কাজ নিজেরই করতে হবে সে কাজ ছোট হোক বড় হোক তাতে লজ্জা পাবার কোনো কারণ নেই সকল কাজই সমান এবং সম্মানজনক আমরা এখন অনুশীলন চলে এলাম শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি আহরণ আহরণ অর্থ জোগাড় আমরা দেখেছি মৌমাছি ফুল থেকে মধু জোগাড় করে মৌচাকে রেখে দেয় কেচিমিচি পাখির ডাক তৃণলতা ঘাস ও লতা পিপিলিকা মানে পিঁপড়ে দলবল মানে হচ্ছে দলের সবাই পিলপিল মানে হচ্ছে পিঁপড়ের চলা পিঁপড়ে যেভাবে হাঁটা চলা করে সেটাকে আমরা বলি পিলপিল ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি শব্দগুলো কি কি কিচিমিচি পিলপিল আহরণ তৃণলতা পিপিলিকা দলবল পাখি তৃণলতা দিয়ে বাসা বানায় মোমাচি ফুল থেকে মধু আহরণ করে চোরে গুলো কিচিমিচি করে ডাকছে দলবল নিয়ে হাজির হলো পিলপিল করে চলে পিপিলিকা মেয়েরা শাড়ি বেঁধে চলে আমরা লক্ষ্য করলে দেখবো আমাদের ঘরের দেওয়ালে পিপিলিকারা কিভাবে চলে একটার পিছে একটা শাড়িবদ্ধ হয়ে চলাফেরা করেন যুক্ত বর্ণগুলো চিনে নিয়ে যুক্ত বর্ণ দিয়ে তৈরি করার নতুন শব্দ পড়ি তৃণ এখানে যুক্ত বর্ণতে কি কি রয়েছে ত এবং রিকার এবং নতুন শব্দটি কি তৃষা এবং তৃতীয় এরপর রয়েছে খাদ্য তাহলে এখানে ব্যবহৃত হচ্ছে দ এবং জফলা এবং নতুন তৈরি দুটি শব্দ হচ্ছে সত্য বিদ্যা তাহলে এখানে তৃষা অর্থ হচ্ছে কৃপাসা প্রবল ইচ্ছা বা তৃষ্ণা বলতে পারি আর বিদ্যা মানে কি জ্ঞান মুখে মুখে উত্তর বলি ও লিখি মৌমাছি কোথায় যায় মৌমাছি বনে যায় বনের ফুল থেকে মধু আহরণ করতে যায়। মৌমাছি মৌমাছি কি কাজ করে মধু আহরণ করে পাখি তৃণলতা আনে কেন পাখি তৃণলতা আনে নিজের বাসা তৈরি করার জন্য পিপিলিকা কি সঞ্চয় করে পিপিলিকা শীতের খাদ্য সঞ্চয় করে রেখা টেনে মিল করি আমরা কবিতা থেকে যে বাক্যগুলো শুনেছি সেগুলো আমরা এখন মিলাবো দাঁড়াও না একবার ভাই যাই মধু আহরণে আপনার বাসা আগে বনি খাদ্য খুঁজিতেছি তাই শীতের সঞ্চয় চাই ছবি দেখিয়ে ঠিক শব্দের সাথে দাগ টেনে মিলাই আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি পিঁপড়ের বাসা দেখতে পাচ্ছি তাহলে এখানে কি হবে পিপরার বাসা আমরা এখানে একটি পাখি দেখতে পাচ্ছি তাহলে কি হবে কিচিমিচি ডাকি এখানে আমরা দেখতে পাচ্ছি মৌমাছির বাসা মৌচাকে মৌমাছি থাকে তাহলে এটা হচ্ছে মৌমাছির বাসা আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি পাখির বাসা আর এখানে দেখতে পাচ্ছি একটি পিপড়ে পিলপিল করে চলছে তাই এটা কি হবে এটা হবে পিলপিল চলি বাক্য পড়ি যে কাজটি করে সেই ঘরে টিক চিহ্ন দিই আমি কিচিমিচি করে ডাকি কিচিমিচি করে কে ডাকে ছোট পাখি ডাকে আমি নেচে নেচে চলি নেচে নেচে কে চলে মৌমাছি আমরা কবিতায় পড়েছি মৌমাছি মৌমাছি যাও নাচি নাচি আমি ফুলের মধু খাই কে খায় ফুলের মধু মৌমাছি আমি পিলপিল করে চলি কে পিলপিল করে চলে পিঁপড়া আমি লতা পাতা দিয়ে বাসা বুনি ছোট পাখি লতা পাতা দিয়ে বাসা বুনে আমি শীতের খাদ্য সঞ্চয় করি তাহলে আমরা দেখেছি শীতের খাদ্য সঞ্চয় করে তাই আমরা যে যা করে সেখানে ঠিক ঠিক চিহ্ন দিয়ে দিলাম ছবি দেখি শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করি আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি একটি জঙ্গল দেখতে পাচ্ছি সেখানে রয়েছে একটি বাঘ এবং রয়েছে কি একটি ইঁদুর দেখি তো আমরা তাহলে লেখাগুলো পড়ি এটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার সে বাস করে সুন্দরবনে তার গায়ের রং হলুদ এবং ডোরা কাটা আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের উপর কালো রঙের কিছু ডোরা ডোরা দাগ রয়েছে সে কি খায় সে পশু পাখি খায় রয়্যাল বেঙ্গল টাইগার খুবই সুন্দর একটি প্রাণী আমাদের জাতীয় পশুর নাম কি আমাদের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মোমাছি সম্পর্কে দুটি বাক্য লিখি মৌমাছি দেখতে খুব সুন্দর আরেকটি বাক্যকে ফুল থেকে মধু সংগ্রহ করাই তার কাজ আমরা কি করব কবিতাটি আবৃত্তি করব এবং নিজে নিজে খাতায় লিখে ফেলবো